হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলুটিলার ভূগর্ভ হতে রহস্যময়ী সুড়ঙ্গপথের জন্মদান, প্রাণের জাগরণী তুমিই সর্ববৃহৎ বটবৃক্ষ শীতল প্রাণ। খাগড়াছড়ি শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড় চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্রটি অবস্থিত। পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় বাস ট্যাক্সি যোগে যাতায়াত করা যায়। ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি শহরের প্রবেশপথেই চোখে পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্র। আলুটিলা বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রমধর্মী পর্যটন স্পট, আর তাই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে খাগড়াছড়ির সাবেক জেলা প্রশাসক একটি কবিতাও লিখেছেন, যা অনেকটা এরকম। ক্লান্ত পথে ক্ষণিক বসিও আলুটিলার বটমূলে, নয়ন ভরিয়া দেখিও মরি চেঙ্গি নদীর কোলে। এই পর্যটন কেন্দ্রে পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রাম কক্ষ ও বসার সুব্যবস্থা সহ গুহায় যাওয়ার পথে সিঁড়ি করা হয়েছে। এই টিলার চূড়ায় দাঁড়ালে শহরের ছোটোখাটো ভবন, বৃক্ষ শোভিত পাহাড়, চেঙ্গি নদীর প্রবাহ ও আকাশের আল্পনা মনকে আর্থিক মুগ্ধতায় ভরে তোলে। প্রাকৃতিক নৈসর্গের স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে সরকার এখানে ইকো পার্ক স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছেন। পর্যবেক্ষণ টাওয়ার থেকে খাগড়াছড়িকে দেখে দার্জিলিংয়ের সাথে তুলনাও করতে পারেন। প্রতিদিন শত শত পর্যটক এখানে বনভোজন করতে কিংবা অবসরে বেড়াতে আসেন। পর্যটকদের নিরাপত্তার জন্য এ স্থানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পও আছে। আপনি যদি ঢাকা থেকে খাগড়াছড়ি আসতে চান, তাহলে বাসে আপনার সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা এবং ভাড়া লাগতে পারে 700 থেকে 800 টাকা। ভিউয়ার্স, জানাবেন কিন্তু আমাদের ভিডিওটি কেমন লাগলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কিত আর কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। সেই সাথে পরবর্তী ভিডিওতে কোন দর্শনীয় স্থানটি সম্পর্কে আপনারা জানতে চান জানাতে ভুলবেন না একদমই।